আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত দর্শক আছেন এবং রোগী এবং যারা কোমর ব্যথা ভুগছেন তাদের জন্য আজকে আমি একটা স্পেশাল এক্সারসাইজ ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা অনেক সময় আমার পেজে আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনারা বারবার রিকোয়েস্ট করছেন, আসলে ব্যস্ততার কারণে দেওয়া যাচ্ছে না। আপনারা জানেন কোমর ব্যথার মূল কারণ হচ্ছে পিএলআইডি, ডিক্স প্রোল্যাপস। আমি একটি ছবি দিয়ে দেখাই আপনাদেরকে। এটা আমাদের মেরুদণ্ড, এই এই এখানে আসেন, এই মেরুদণ্ডের এই অংশটাতে কোমরের সবচেয়ে বেশি ডিস্ক প্রলাপস হয়। দুই হাড়ের মাঝখানে ডিস্ক থাকে, এটাই সেটা, এই অংশটাই সেই অংশটা, দিস ইজ ডিক্স। এবং এই যে বের হয়ে আসছে এটা প্রলাপস। এই যে হলুদ জিনিসগুলো দেখছেন এগুলোর নাম, এখানে কম্প্রেশন হয়। এর মূল কারণটা কি? এটা পেটের অংশ, সাধারণত এই পেটের অংশটা এইভাবে থাকার কথা, লাইক দ্যাট। কিন্তু মোস্ট অফ দা লোক সামনে ঝুঁকে যখন কাজ করে বসে থাকে সামনে, তখন কিন্তু এই কার্ভটা রিভার্স হয়ে যায়, তখন এই ডিস্কটা পিছনে প্রলাপস হয়। আমরা যে ভুলটা করে থাকি, অনেকে কোমর ব্যথার ক্ষেত্রে এক্সারসাইজ দেখানো হয় বা শেখানো হয় যে বলা হয় যে কোমর ব্যথার ক্ষেত্রে যেমন তুমি এটা ভাস করো, দুটোটা একসাথে মুখের সাথে লাগাও, মুখের সাথে লাগা হাত টেনে, ইয়েস, এই এক্সারসাইজ করে থাকে এই ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে, এটা কখনো নেভার এভার কখনো এই কাজ করা যাবে না। তাহলে কিন্তু আপনার যদি এই এক্সারসাইজটা করে এবং এই কোমর এ হয়ে যায়, তাহলে কিন্তু আমার এই এই হচ্ছে এটার পজিশন, তাহলে কিন্তু এ হয়ে যাবে এবং ডিস্কটা আরো বেশি প্রলাপস হবে। অনেকে জানে না বা আপনাদের এই পরামর্শ দেয়, এই জাতীয় পিএলআইডির কোন রোগী যারা পিএলআইডি জনিত কোমর ব্যথা ভুগছেন, কোমর ব্যথার হাজারো কারণ আছে, লটস অফ কজ আছে, পিএলআইডির ক্ষেত্রে কখনো এই জাতীয় এক্সারসাইজ করা যাবে না। ওকে, কি এক্সারসাইজ করবেন, দিস ইজ ইম্পর্টেন্ট, আসলে করো। এটা একটা স্পেশাল আমাদের রিহ্যাব বেড, যেটাতে আমাদের এখানে একটা সিদ্রি আছে, দেখেন এই রোগী মুখ এভাবে রাখতে পারে। এই পিএলআইডির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং একমাত্র এক্সারসাইজ আমাদের পিছনের মাংসকের স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করতে হবে, যেটা আমরা বলি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ বা ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ বা ব্যাকের কোর স্টেবিলিটি এক্সারসাইজ। অনেকগুলো পদ্ধতি আছে। প্রথমত আমরা চেষ্টা করব রোগীর সামনের অংশ এবং পিছনের অংশ একসাথে উঠাতে, যে যে রোগী এটা করতে পারবে সেটা করবে। আমি দেখাচ্ছি, আপনারা ভিডিওটা খেয়াল করেন, সামনের অংশ এবং পিছনের অংশ দুইটা উঠান 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 উঠান, আপনারা দেখতে পাচ্ছেন নৌকার মতো হয়ে গিয়েছে, নৌকা, লাইক অ্যাজ নৌকা। এবং এটা 10 সেকেন্ড রোল করবে, প্রতিবার 10 সেকেন্ড রোল করে ছেড়ে দিবে, ছেড়ে দাও এইভাবে সকাল বিকাল 15-20 বার করে করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু, এই এক্সারসাইজ করতে গেলে যদি কোনো কারণে ব্যথা হওয়ার টান লাগে, এটা মডিফাইড করতে হবে। মডিফিকেশনটা কি? যদি কেউ সামনে পিছনে উঠাতে না পারে, তাহলে সে সামনে হাত দিয়ে উঠাবে, হাত সামনে নয়, হাতের উপর দিয়ে উঠাও 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 উঠাও, একটা নেই স্ট্রেট স্ট্রেট, এই হচ্ছে এক্সারসাইজ, দিস ইজ মডিফিকেশন। মানে যে ওটা না পারে সে এভাবে করবে, এভাবে ধরে রাখবে 10 সেকেন্ড, আস্তে ছেড়ে দিবে, ছেড়ে দাও, না হাত সামনে রেখে দাও, আবার উঠাও, এটা করা যেতে পারে। অথবা আরেকটা আছে, ছেড়ে দাও, একেবারে উপরে বসে করো, পা একটি একটি করে পিছনে উঠাবে, হ্যাঁ উঠাও, ইয়েস, এই হাঁটু কিন্তু সোজা থাকবে, হাঁটু স্ট্রেইট, এখানে কিন্তু কোনো ভাঁজ হবে না, এরকম হবে না, ওকে, লাইক দ্যাট, এভাবে 10 সেকেন্ড হোল্ড করবে, এটা একবার করবে, ছেড়ে দাও, এইটা 10 পর্যন্ত কাউন্ট করবেন, ঘড়ির কাঁটায় 10 সেকেন্ড, 1-2 এভাবে 10 সেকেন্ড ধরে রাখবে, দেন ছেড়ে দিবে। এটাও মডিফিকেশন করা যায়, দু পা একসাথে উঠাবে, দু পা উঠাও, দিস ইজ অ্যানাদার ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, অ্যানাদার ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। তাহলে এক্সারসাইজ আমি আপনাদেরকে প্রথম একটা দেখালাম, দু পাশ উঠানো, সেটা না পারলে সামনে উঠানো, অথবা একটা একটা পা উঠানো, অথবা দু পা উঠানো, অথবা এই সবগুলো এক্সারসাইজ এট এ টাইমে করা যেতে পারে। এবং যারা কোমর ব্যথা পিএলআইডি জনিত কোমর ব্যথা, কোমর ব্যথার কারণ হতে পারে স্পন্ডালোলিস্থেসিস, কোমর ব্যথার কারণ হতে পারে আপনার মাসেল স্পাজম, স্প্রেইন, স্ট্রেইন, হাড় ক্ষয় জনিত সমস্যা,
মেরুদণ্ডে ক্যান্সার, বন্টিকে অনেক কারণ। আমি কিন্তু সব কারণের এক্সারসাইজ দেখাইনি, আমি যে এক্সারসাইজ গুলো দেখিয়েছি অনলি ফর পিএলআইডি, যেটা 90 to 95% রুগীর পিএলআইডি জনিত কোমর ব্যথা হয়ে থাকে। এই এক্সারসাইজ এবং উপর হয়ে আমরা বলি প্রোন লাইন, উপর হয়ে শুয়ে এক্সারসাইজ গুলা করতে হবে। কোনোভাবে চিত হয়ে শুয়ে, আমি প্রথম যে ভিডিও দেখিয়েছি এক্সারসাইজটা, হাঁটু ভাঁজ করে বুকের সাথে লাগানো এবং সামনে ঝুঁকে, এই জাতীয় কোনো এক্সারসাইজ করা যাবে না। আপনারা এই জাতীয় নিজে নিজে এক্সারসাইজ করতে পারেন লাইক দ্যাট। ওকে, সো আরেকটা হচ্ছে ওয়ালের সাথে করা যেতে পারে। আপনারা দেখেন এভাবে ওয়ালে একটু দাঁড়ালেন, এই নাভি ওয়ালের সাথে লাগাবেন লাইক দ্যাট, আবার ছেড়ে দিবেন, আবার লাগাবেন। সো এটা 10 বার করে করবেন। আর কোমর ব্যথার রুগীদের, পিএলআইডি রুগীদের কখনো কোনোভাবে সামনে ঝুঁকে এরকম কাজ করা, একটা এই জাতীয় কোনো টুল এইভাবে ক্যারি করা যাবে না। এটা উঠাতে হলে আপনাকে বসতে হবে, দেন এই উঠাতে হবে লাইক দ্যাট। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। আমার এই চ্যানেলটি আপনারা বন্ধুদের শেয়ার করবেন এই ভিডিওটি, এবং চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আপনাদের শেয়ার করে দিবেন, পাশাপাশি ফেসবুকেও ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আশা করি অনেক উপকারে আসবে। অতি শীঘ্রই আরও কিছু এক্সারসাইজ নিয়ে আপনাদের টিপস দিচ্ছি। এই চ্যানেল এবং পেজটি লাইক এবং শেয়ার করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।